নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বং সাতবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্র জয়ন্তীর প্রাককালে সেই বিখ্যাত ঠাকুরবাড়ির হেঁসেলের একটি পদ শেয়ার করব আপনাদের সাথে, যা পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্নাবান্না গ্রন্থটি থেকে নেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। এটি সম্পূর্ণ নিরামিষ একটি পদ, খুব কম সময়ে প্রস্তুত হয় এবং কম উপকরণ লাগে। আজকে যে পদটি শেয়ার করব আপনাদের সাথে, সেটার নাম হলো এঁচুড়ে দই বড়া। এটি খেতে ভীষণ ভালো হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য। এই জন্য প্রথমেই 1/4 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। আর একটা এঁচুড় নিয়ে নিয়েছি। এবারে এটা কেটে নেব হাফ ফালি করে, তারও হাফ। এটা কেটে খবরের কাগজ দিয়ে আঠাটা একটু সরিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে জলে একটু তেল দিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে লবণ ও হলুদ সামান্য জল দিয়ে প্রেশার কুকারে 2 হুইসেলের জন্য ওয়েট করব মিডিয়াম ফ্লেমে। আর কিছু মশলা শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটা মশলার স্বাদ সবসময় খুব ভালো হয়। গোটা জিরে এবং আদা নিয়ে নিয়েছি, ওটা বেটে নিলাম। গোটা ধনেও আপনারা ইউজ করতে পারেন, এখানে আমি ধনে গুঁড়ো ইউজ করেছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে সেদ্ধ করা এঁচুড়, ভেজানো মুগ ডাল আর 2 কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর স্বাদমতো লবণ ও চিনি দিয়ে ভালো করে মেখে এইভাবে বড়ার আকারে ভেজে নেব। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে বেটে রাখা মশলাটা দিলাম, এটা ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছাড়লে তারপরে বাকি উপকরণগুলো দেব। সামান্য একটু হলুদ দিলাম হালকা বাসন্তী রঙের জন্য, এটা অপশনাল, না দিলেও হয়, এটা যে যার পছন্দ মতো। অল্প একটু চিনি দিলাম, এটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আর অল্প একটু লবণ। এরপর ফেটিয়ে রাখা টক দই, ওটা দিয়ে দিলাম। এখানে টক দই আমি লবণ বা চিনি কিছু দিইনি, এমনি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার পর বাটি ধোয়া জলটা একটু দিয়েছিলাম, ফুটে উঠলে ভিজে রাখা বড়াগুলো দিয়ে দেব। দিয়ে প্রায় 5-7 মিনিটের মতো ফোটাবো। এবারে অফ করে ঘি দিলাম 1 চামচ আর গরম মশলা। আর স্বাদ ও গন্ধের জন্য জেরা কাঁচা লঙ্কা দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত এঁচুড়ের দই বড়া। যদি পদটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, বাই।